হ্যালো বন্ধুরা ডিজিটাল বাংলা চ্যানেল আপনাকে স্বাগত জানাই আমি রামিজ আজকের তিনটে বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তিনটে নিউজই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেলাইকেনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক প্রথম আপডেটটি আসছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে হোয়াটসঅ্যাপে আপনার চ্যাট পড়ছে অন্য কেউ চাঞ্চল্যকর তথ্য বাড়ছে আতঙ্ক গ্রাহকদের ব্যক্তিগত চ্যাট সুরক্ষিত রাখতে অ্যান্ড্রো টু অ্যান্ড্রো এনক্রিপশন চালু করেছে হোয়াটসঅ্যাপ অর্থাৎ আপনি যাকে মেসেজ পাঠাচ্ছেন তিনি ছাড়া আর কেউ সেই মেসেজ পড়তে পারবেন না কিন্তু তবুও লিক হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট ইন্টারনেট দুনিয়া আদবেই সুরক্ষিত নয় এটা বরাবরই প্রমাণিত হয়েছে ফেসবুক প্রোফাইল থেকে ব্যক্তিগত ডেটা লিক থেকে তার চূড়ান্ত নিদর্শন এবার ভাবাচ্ছে হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ থেকে লিক হচ্ছে চ্যাট সম্প্রতি অ্যামাজনের মালিক অ্যাবি ফুলারের সঙ্গে যা ঘটেছে তা রীতিমতো আতঙ্কের তিনি টুইটারে লিখেছেন নতুন একটি ফোন নম্বরে তিনি হোয়াটসঅ্যাপ লগ ইন করতেই আগের নম্বরের সব মেসেজ হিস্ট্রি খুলে গেল তৎক্ষণাৎ অন্য নম্বরে কিভাবে আগের নম্বরের চ্যাট এলো তা ভাবাচ্ছে অ্যাবিকে অ্যাবির টুইটটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ঘটনাটি হোয়াটসঅ্যাপকে টুইট করতে সংস্থার সাফাই কোনো নম্বরে যদি অস্তিত্ব না থাকে তাহলে সংশ্লিষ্ট নম্বরের হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টরি পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিজে নিজেই ডিলিট হয়ে যায় যদিও অ্যাপের বক্তব্য তিনি প্রায় দু মাস পর নতুন নম্বরে লগ করেছেন তাহলে পঁয়তাল্লিশ দিনের তথ্য সেক্ষেত্রে মিলছে না তাহলে কি চ্যাট লিক হয় হোয়াটসঅ্যাপে এর পরের আপডেটটি আসছে পেটিএম ও বিভিন্ন রকম ই ওয়ালেটের তরফ থেকে আর্থিক জালিয়াতির শিকার মিলবে দশ হাজার টাকা ক্ষতিপূরণ কোনো গ্রাহক আর্থিক জালিয়াতির সম্মুখীন হলে মোবাইল ওয়ালেট সংস্থা টাকা ফেরত দিতে বাধ্য কোনো জালিয়াতির ঘটনা সামনে এলে চার থেকে সাত দিনের মধ্যে অভিযোগের ভিত্তিতে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে সে আপনার যেই ধরনেরই টাকা হোক না কেন অর্থাৎ আপনি কোনো আর্থিক জালিয়াতির যদি সম্মুখীন হন তাহলে আপনাকে চার থেকে সাত দিনের ভেতর কোম্পানিকে অভিযোগ জানাতে হবে তাহলে কোম্পানি আপনাকে টাকা পুরোটাই ফেরত দিবে এবং তার সঙ্গে আপনাকে দিবে দশ হাজার টাকা জরিপানা সে যে কোনোই কোম্পানি হতে পারে পেটিএম ফোনপে সে যেই কোম্পানি হোক না কেন এরপরের আপডেটটি আসছে বাইকেও সিম কার্ড নিয়ে কখন চুরি হলো কোথায় রয়েছে মোবাইলেই জেনে নিন বাইক নিয়ে নো চিন্তা যদি কেউ আপনার বাইক চুরির চেষ্টা করে তাহলে সেই মেসেজ কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে আপনার মোবাইলে শুধু বাইকের ক্ষেত্রেই নয় দু চাকা থেকে চার চাকা সব গাড়ির ক্ষেত্রেই এবার নিশ্চিন্ত হয়ে যান কারণ আপনি এবার আপনার গাড়ি মোবাইল সিমের মারফত সুরক্ষিত করতে পারবেন মার্কেটে এমন কিছু ডিভাইস ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে সেই ডিভাইসে সিম লাগিয়ে নিজের মোবাইলের সঙ্গে কানেক্ট করে গাড়ির নির্দিষ্ট জায়গায় আপনি রেখে দিন এই সিম কার্ডের জেরে আপনার বাইক যদি কেউ চুরি করার চেষ্টা করে তাহলে তৎক্ষণাৎ তো মেসেজ অ্যালার্ট আপনার মোবাইলে পৌঁছে যাবে কিন্তু সেই অ্যালার্ট যদি কোনো কারণে আপনি মিস করেন তাহলে আপনি পরে সেই সিম কার্ডের মারফত আপনার বাইক ট্র্যাক করতে পারবেন তো এই ছিল আজকের তিনটে বিগ ব্রেকিং নিউজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন এবং তার সঙ্গে শেয়ার কমেন্ট করবেন এবং ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক